চলো এবারে জেনে নেওয়া যাক আমাদের আজকের কবিতা দুই বিঘা জমি কবিতার পাঠ পরিচিতি। এই কবিতাটিতে আসলে মূলত কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর বিত্তবান প্রতাপশালী কিছু মানুষ থাকে, বিত্তবান প্রতাপশালী কিছু মানুষদের আমরা দেখতে পাই যারা নিজেদের শক্তি দাপটের জোরে অন্যায়ভাবে গরিবের অর্থ আত্মসাৎ করে, গরিবের সম্পদ আত্মসাৎ করে এবং এভাবেই আসলে ধীরে ধীরে তারা আমাদের সমাজকে কলুষিত করে আসছে। তো জমিদারকে আমরা দেখতে পাবো এই কবিতাটা যখন পড়ব, যে তার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ সমান করার জন্যে উপেন নামের এক দরিদ্র কৃষকের শেষ সম্বল সামান্য দুই বিঘা জমি কেড়ে নেয়, যেটার জন্য সর্বস্ব হারায় উপেন। উপেনের শেষ যেই সম্বলটুকু ছিল, যেটা উপেন তার কাছে বলে যে জমিদার বাবুর কাছে যে তার শুধু মরার ঠাঁইটুকু রয়েছে সেটাও যদি কেড়ে নেয়, তো তেমনটাই ছিল আর কি। ভিটে ছাড়া হয়ে সন্ন্যাসীর মতো পথে প্রান্তরে ঘুরে বেড়ানো উপেন একদিন তার চিরচেনা গ্রামে ফিরে আসে। তো সেই সন্ন্যাসীর মতো পথে প্রান্তরে ঘুরে বেড়ানো উপেন যখন তার চিরচেনা গ্রামে ফিরে আসে, সেই ভিটে উপেনের সমস্ত চিহ্নকে মুছে ফেললেও সে দেখতে পায় যে তার শৈশবের স্মৃতি বিজড়িত আম গাছটি ঠায় দাঁড়িয়ে রয়েছে। কারণ এই জমিটার সাথে তো উপেনের অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ভালোবাসা, অনেক কথা, অনেক স্বপ্ন, অনেক কিছু ছিল একটা সময় এই জমিটার সাথেই, এই ভিটে মাটিটার সাথেই। বাতাসের তোরে দুটি আম তার সামনে ঝরে পড়ে, আম দুটিকে মাতৃভূমির স্নেহের দান মনে করে কুড়িয়ে নেয় উপেন। কিন্তু জমিদারের মালি তা দেখে উপেনকে জমিদারের নিকট নিয়ে যায়, জমিদারের নিকট হস্তান্তর করে অপরাধী হিসেবে। জমিদার উপেনকে চোর বলে আখ্যায়িত করে এবং বলে যে কুড়িয়ে পাওয়া আমের উপর তার কোনো অধিকার নেই। খুব নির্মম একটা ব্যাপার আসলে এখানে আমরা দেখতে পাই এই কবিতাটির মধ্য দিয়ে। তবে এই নির্মম ব্যাপারটি আসলে আমাদের বাস্তবতার মধ্যেও কিন্তু আমরা এর অনেক অনেক উদাহরণ আমাদের আশেপাশেই দেখতে পাই, এমন অত্যাচারী সমাজের বিত্তবান মানুষদের দরিদ্রদের প্রতি আচার আচরণ লক্ষ্য করলে। এই কবিতার মাধ্যমে আমাদের সমাজের নিষ্ঠুর চিত্র তুলে ধরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সমাজের বিত্তবান শ্রেণী আরও বিত্তশালী হওয়ার লোভে অসহায় দরিদ্রদের সে সম্বলটুকুও না অন্যায়ভাবে কেড়ে নেয় একেবারে। এই জিনিসটা কিন্তু আমরা খুব দেখতে পাই আমাদের সমাজেও, যে কীভাবে দেখা যায় যে বিত্তশালী আরও বিত্তশালী হওয়ার লোভে যেন অসহায় দরিদ্রদের সে সম্বলটুকু কেড়ে নিতেও একটুও দ্বিধান্বিত হয় না। তারা অর্থ দাপটের জোরে অন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করতে কোনো রকম দ্বিধাবোধ করে না। উক্ত কবিতার জমিদার সমাজের এসব লোভী বিত্তশালীদেরই প্রতিমূর্তি, আমাদের সমাজের এসব লোভী বিত্তশালী মানুষদেরই এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেছেন এই জমিদারের কথার মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের আজকের কবিতার পাঠ পরিচিতি।